প্রায় 8.10 লাখ টাকার মতো মান আছে কিন্তু এখন তারা আমারে 20000 টাকা দিতেও প্রস্তুত না। ওনারা আসলে বলে আজ না কাল কাল না প্রচুর টাকা দিতে পারতেছে না। তাদের হেড অফিসের সমাধান হবেই সেই বলতেছে আরকি। চরম অর্থসংকটে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের হেড অফিস থেকে পর্যাপ্ত অর্থ পাঠানো হচ্ছে না মৌলভীবাজার শাখায়। তাই এ ব্যাংকে টাকা রেখে মৌলভীবাজার শাখার অন্তত আট শতাধিক গ্রাহক করেছেন চরম বিপাকে। নিজেদের আমানত তুলতে না পেরে কপালে এখন চিন্তার ভাঁজ তাদের। গত দুই মাস ধরে সর্বোচ্চ দশ হাজার টাকার বেশি উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা কেউ ব্যবসায়িক কাজে কারো চিকিৎসা আবার কেউ বিয়ের জন্য টাকা তুলতে এসে ফিরছেন হতাশ হয়ে এ নিয়ে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে সাধারণ গ্রাহকদের মাঝে হাজবেন্ড সুস্থ এরপরে আমার ছেলে বা সেটি পরে সেমিস্টারের পয়সা দিতাম কিছুই পারতাম না আমার পয়সা আছে তারা আমার পয়সা দেন না পনেরো ষোলো লাখ টাকার মতন আজকে তিন মাস সাড়ে তিন মাস ধরিয়া আট তারা দেন না প্রতি সপ্তাহে দশ বিশ হাজার টাকার উপরে তারা দিতেও পারে না আমি চেক দিয়ে ব্যাংকে আসছি না অনলাইন চেক ভাসে না এমন পরিস্থিতিতে অনেকটা আত্মগোপনে ব্যাংকটির মৌলভীবাজারের শাখা ব্যবস্থাপক আসছেন না ব্যাংকে অর্থ সংকটে কেন্দ্র থেকে ব্যাংকের এই শাখায় টাকা না ওঠানোয় গ্রাহকদের আমানতের দাবি মেটাতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে ব্যাংকটির কর্মকর্তাদেরও বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এ ব্যাংক কর্মকর্তার কথায় গ্রাহকের টাকা দিতে পারতেছি না প্রথম এই জিনিসটা আমাদেরও খারাপ লাগতেছে তবে হেড অফিস থেকে যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে এটা হচ্ছে সাময়িক প্রবলেম হ্যাঁ প্রবলেমটা থাকবে না কিছুদিনের মধ্যে এই জিনিসটা সলভ হয়ে যাবে ব্যাংকটির সহকারী ব্যবস্থাপক জানান এমন পরিস্থিতিতে গ্রাহকদের দাবিকৃত পুরো টাকা না দিতে পারলেও মেটানো হচ্ছে কিছুটা একটু সমস্যা সব সমাধান হয়ে অনিয়ম খেলাপি ঋণ নগদ টাকার অভাবসহ নানামুখী সংকটে আইসিবি ব্যাংক লিমিটেড দুর্বল ব্যাংক হিসেবে অন্য ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বলে জানা গেছে নিউজ ডেস্ক দেশ টিভি